হাই অল গভমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ পর গভর্নমেন্ট জবস তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড থিম দু হাজার কুড়ি এবং এটা আমি পার্ট ওয়ান করেছি কারণ তোমার জানুয়ারি মান্থ থেকে একদম ডিসেম্বর মাথ পর্যন্ত পুরো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস যতগুলো আছে পুরোটা কমপ্লিট করতে হবে তোমাদের এবং তার সাথে প্রত্যেকটা ডেটে তোমার থিম কী রয়েছে যেগুলো থিম রয়েছে সেগুলো তোমাদের তো পড়তেই হবে এবং তার সাথে বলে রাখি দু হাজার আঠেরো যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেটাতে তোমার প্রত্যেকটা সিপ্টে একটা করে পোষণ এটাই ছিল যে থিম কী ওকে বিভিন্ন টপিক দিয়ে দেবে যে বলবে ওয়ার্ল্ড ক্যান্সার ডে এর থিম কী কোন দিন পালন করা হয় ডেটটা আলাদা হিসাবে একটা প্রশ্ন আসবে এবং থিম এটা আলাদা হিসাবে একটা পোশন মানে একটা সেটে তুমি দুটো করে প্রশ্ন তোমরা দেখতে পাবে ওকে এবং তার সাথে এন আছে আমাদের সামনেই পরীক্ষা তো এন টিপিসিওয়ালাদেরও তোমাদের পুরোটাই কমপ্লিট করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি তোমাদের আইসিডিএস আছে তো তোমাদের আমি বলে দেবো কোনগুলো তোমাদের পড়তে হচ্ছে এবং ডাব্লিউ বিসিএস মেন্স তোমাদেরও সব পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা পরীক্ষা নিচ্ছ তোমাদের থিমের থেকে বেশি যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে কোনটা কোন ডেটে পালন করা হয় তো ওকে

तो दोस्तों आप लोगों के लिए तीन फ्री टेस्ट मैं लेकर आ रहा हूं जो कि ट्वेंटी नाइन्थ ऑफ नवंबर से स्टार्ट होने वाले हैं एस बी आई पी ओ प्रिलिम्स लेवल के काफी अच्छे लेवल के क्वेश्चंस जो कि मैंने खुद ही सेट किए हैं आप लोगों के लिए ताकि आप लोगों को एक परफेक्ट एग्जाम लेवल का टेस्ट मिल सके और इस 20 मिनट के टेस्ट के बाद आप लोगों का एनालिसिस होगा लाइव एनालिसिस और वो एनालिसिस भी मैं ही करूंगा उन क्वेश्चंस का तो दोस्तों अगर आप ये टेस्ट सीरीज अभी तक आप लोगों ने एनरोल नहीं किया है तो जरूर इस चीज को एनरोल कीजिए क्योंकि ये जो टेस्ट सीरीज है ये बिल्कुल फ्री है सभी के लिए तीन ही टेस्ट है दोस्तों लिंक आपको नीचे डिस्क्रिप्शन में मिल जाएगी जरूर एनरोल कर लीजिएगा अभी के अभी लेट्स क्रैकेट তো যারা ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে এনরোল করে নেবে এবং এনরোল যারা প্রথমবার করবে তোমাদের এনরোল করার সময় দেখবে একটা কোড চাইবে তো সেখানে তোমরা এই দাদা টেন এই কোডটা ইউজ করবে ওকে তাহলে তোমরা ফ্রি অফ কস্ট এনরোল হয়ে যাবে তোমাদের কোনোরকম কোনো পেমেন্ট করতে হবে না এবং ইন ফিউচার তোমরা যখন আনাকাডেমিক কোনো পেড কোর্স নিতে চাও তখনও এই দাদা টেন এই কোডটাই ইউজ করবে তখন দেখবে তাদের তখন যে পেমেন্টটা চাইবে তার থেকেও তুমি টেন পারসেন্ট ছাড় পেয়ে যাবে ওকে তো বেস্ট অফ লাক যারা ব্যাঙ্কিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এবার চলে আসি আমাদের প্রথম দেখো আমি বোর্ড বেঙ্গলি এবং ইংলিশ দুটোই রেখেছি কারও যেন বুঝতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তো সবার প্রথম দেখো ওয়ার্ল্ড বেরেলি ডে এটা কোন দিন পালন করা হচ্ছে তো এটা পালন করা হয় প্রত্যেক বছর ফোর্থ জানুয়ারি এবং এটা রিসেন্টলি তোমাদের এসএসসির পরীক্ষায় এসেছিল সেই জন্য এই প্রশ্নটাকে আমি নিয়েছি নেক্সট প্রবাসী ভারতীয় দিবস আমরা জানি প্রবাসী ভারতীয় দিবস বা এটাকে এনআরআই ডে বলা হয় ওকে এটা প্রত্যেক বছর পালন করা হয় নাইন্থ জানুয়ারি নেক্সট চলে আসে আমরা দেখো বিশ্ব হাস্য দিবস বা ওয়ার্ল্ড লাফটার ডে এবং তার সাথে বিশ্ব হিন্দি দিবস ওয়ার্ল্ড হিন্দি ডে এই দুটো একই দিনে পালন করা হয় সেটা কোন ডে টেন্থ জানুয়ারি দশই জানুয়ারি প্রত্যেক দিন এটা তোমার পালন করা হয় এই দুটো ডেটি ওকে এরপর দেখো যেটা রয়েছে যুব দিবস বা ইউথ ডে ন্যাশনাল ইউথ ডে এটা কোন দিন পালন করা হয় এটা পালন করা হয় টুয়েলভ জানুয়ারি এবং এই দিন কী হিসেবে কী জন্য পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটি পালন করা হয় এবং তার সাথে মনে রাখবে এই ন্যাশনাল ইউথ ডে এটা বারোই জানুয়ারি পালন করা হচ্ছে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ফিট ইউথ ফিট ইন্ডিয়া তাহলে ফিট ইউথ ফিট ইন্ডিয়া এটা হচ্ছে তোমার এই দু সালের ন্যাশনাল ইউথ ডে ওকে তারপর দেখো সেনা দিবস বা আর্মি ডে যারা পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছো তোমরা এই ডেটটা একটু মনে রাখবে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসার চান্স অনেকটা বেশি তো সেনা দিবস এটি পালন করা হচ্ছে প্রত্যেক বছর ফিফটিন্থ জানুয়ারি এরপর দেখো নেতাজি সুভাষচন্দ্র দিবস এটা কোন দিন পালন করা হয় এটি পালন করা হচ্ছে টোয়েন্টি জানুয়ারি নেক্সট আমরা চলে আসি আন্তর্জাতিক শিক্ষা দিবস ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এই বছরে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা এসএসসি সিজিএল পরীক্ষা দু হাজার কুড়িতে এসেছিলো তো তোমরা টিসিএস এই পরীক্ষাটা কন্ডাক্ট করেছে এবং তোমরা এটা মনে রাখবে দু হাজার আঠেরো গ্রুপ ডি সেটাও টিসিএস নিয়েছিলো দু হাজার ষোলোর এন টি সেটাও টিসিএস নিয়েছিল তো সেই হিসেবে তোমাদের প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো আন্তর্জাতিক শিক্ষা দিবস এটা পালন করা হচ্ছে বা ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এটা পালন করা হচ্ছে চব্বিশে জানুয়ারি এবং দু হাজার কুড়িতে এর থিমটা হচ্ছে কি লার্নিং ফর পিপল প্লানেট প্রসপারিটি অ্যান্ড পিস দেখো থিম কিন্তু অলওয়েজ ইংলিশে হয় থিম কিন্তু বেঙ্গলিতে হয় না তো তোমাকে থিম ইংলিশে মুখস্থ করতে হবে ওকে তারপরে পরবর্তী চলে আসি দেখো জাতীয় বালিকা শিশু দিবস তোমরা ইংলিশ টার্মটা একটু মনে রাখবে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটা আইসিডিএস যারা দিচ্ছ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা কোন দিন পালন করা হচ্ছে এটা পালন করা হচ্ছে চব্বিশে জানুয়ারি এবং এর থিম কি এর থিম হচ্ছে অ্যাওয়্যার গার্ল চাইল্ড অ্যাভেল মধ্যপ্রদেশ আন্ডার দ্য স্কিম অফ বেটি বাঁচাও বেটি পড়াও তো এখানে একটু জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটা প্রত্যেক বছর চব্বিশে জানুয়ারি পালন করা হচ্ছে এবং এই দু হাজার কুড়িতে মধ্যপ্রদেশ সরকার এর থিম যেটা রেখেছে সেটা হচ্ছে অ্যাওয়ের গার্ড চাইল্ড অ্যাভেল মধ্যপ্রদেশ ওকে এবং এটা তোমার বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মধ্যে রয়েছে তো তোমাদের এটা মনে রাখতে হবে যে অল ওভার মানে ইন্ডিয়াতে কিন্তু এর থিম কোনো সেপারেট থিম রাখেনি এটা মধ্যপ্রদেশ সরকার থিম রেখেছে সেই জন্য আমি এটা তোমাদের অ্যাড করে দিয়েছি এবং এই যে ন্যাশনাল গার্লচাইল্ড ডে এটা তোমার কোন স্কিমের আন্ডারে পালন করা হচ্ছে বেটি বাঁচাও বেটি বলাও যেটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যারা আইসিডিএস দিচ্ছ জাতীয় ভোটার্স দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে এটা পঁচিশে জানুয়ারি প্রত্যেক বছর পালন করা হয় এবং রিসেন্টলি দু তিনটে পরীক্ষায় প্রশ্নটা এসেছে এবং দু হাজার কুড়ি এর থিম হচ্ছে ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রং ডেমোক্রেসি খুব ইম্পর্টেন্ট থিমটা থিমটা তোমাদের যারা রেলের জন্য দিচ্ছ তোমাদের থিম মুখস্থ করতেই হবে ওকে তাহলে নাহলে পরীক্ষায় কমন আসবে তুমি অ্যান্সার করতে পারবে না এবার দেখো ভারত পরব দু হাজার কুড়ি এটা কোন দিন পালন করা হচ্ছে তো ভারত পরব দু হাজার কুড়ি এটা প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় এর থিম কি এর থিম হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এটা কী করছে সেলিব্রেটিং ওয়ান ফিফটি ইয়ার্স অফ মহাত্মা গান্ধী তো একশো পঞ্চাশ বছর মহাত্মা গান্ধীর এটা পালন করছে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা হচ্ছে থিম প্রজাতন্ত্র দিবস আমাদের কবে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি এবং তার সাথে মনে রাখবে এই দিন আরও একটা পালন করা হয় দিন সেটা হচ্ছে আন্তর্জাতিক শুল্ক দিবস এরপর দেখো শহীদ দিবস বা গান্ধীজির হত্যা হয়েছিল এই দিন ওকে তো এটা কোন দিন পালন করা হচ্ছে এটা হচ্ছে তিরিশে জানুয়ারি এবং এটাও তোমাদের রিসেন্টলি পরীক্ষায় এসেছে এবার চলে আসে মানে নেক্সট খুব ইম্পর্টেন্ট এটা বেঙ্গল পিএসসি তারপরে তোমার ওয়েস্টবেঙ্গল তোমাদের যে রিসেন্টলি যে পরীক্ষাগুলো সেখানে এসছে এবং তার সাথে এন টি পরীক্ষা দু হাজার ষোলোটা সেখানে এসেছিলো তো দেখো ওয়ার্ল্ড লেপোরসি এর্যাডিকেশন ডে বা বিশ্ব কুষ্ঠরোগ দূরীকরণ দিবস এবং এটা তো শুধু এরকমভাবেও আসে ওয়ার্ল্ড লেপোরসি ডে কোন দিন পালন করা হয় তো তিনটে অ্যানসারি এক হচ্ছে কী হচ্ছে তিরিশে জানুয়ারি এবং মনে রাখবে এই ওয়ার্ল্ড লেপরেসি এরডিকেশন ডে দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে লেপরেসি ইজ নট হোয়াট ইউ থিঙ্ক এবং এই থিমের কোশ্চেনটা এসএসসি সিরিয়াল দু হাজার কুড়িতে এসেছিল ওকে পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব জলাভূমি দিবস ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কোন দিন পালন করা হয় এটা তোমাদের এই অক্টোবর মান্থে যত সম্ভব অক্টোবর ওর আগস্ট মান্থে তোমাদের যে এসএসসি সিএচএসএল পরীক্ষা হলো সেখানে এই থিমটা এসেছিলো ওকে তো বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এটা পালন করা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড বায়োডাইভার্সিটি তো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পড়তেই হচ্ছে তারপরে দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয় তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা তোমাদের ফোর্থ ফেব্রুয়ারি পালন করা হচ্ছে এবং এটা তোমরা ডাব্লিউ বিপি বলো বেঙ্গল পিএসসি বলো এন বলো গ্রুপ ডি বলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে আই এম অ্যান্ড আই উইল এটা হচ্ছে দু হাজার কুড়ির থিম ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টোলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটাইলেশন তো এইটা আইসিডিএস সুপারভাইজারের জন্য খুব ইম্পর্টেন্ট এটা পালন করা হচ্ছে সিক্স ফেব্রুয়ারি এবং তার সাথে এর থিম হচ্ছে আনলিসিং ইউথ পাওয়ার খুব ইম্পর্টেন্ট এটা দুটোই তোমাদের মনে রাখতে হবে ওকে এরপর দেখো ওয়ার্ল্ড পালসেস ডে এর থিম হচ্ছে টেন্থ ফেব্রুয়ারি সরি এর এটা পালন করা হচ্ছে টেন্থ ফেব্রুয়ারি এবং এর কোনো থিম নেই নেক্সট ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স তো বিজ্ঞানে মহিলা এবং বালিকা আন্তর্জাতিক দিবস তো বাংলা থেকে ইংলিশ টার্মগুলো একটু বেশি পড়বে ওকে ডাইরেক্ট এরকম দিয়ে দেবে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্ল ইন সায়েন্স দু কোন দিন পালন করা হয়েছে ওকে তো এটা পালন করা হয় প্রত্যেক বছর ইলেভেন্থ ফেব্রুয়ারি এবং দু হাজার কুড়িতে এর থিম কি দু হাজার কুড়িতে দেখো এর থিম হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স ফর ইনক্লুসিভ গ্রিন গ্রোথ এটা হচ্ছে দু হাজার এটার থিম আইসিডিএসের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর দেখো ওয়ার্ল্ড রেডিও ডে কোন দিন পালন করা হয় তো ওয়ার্ল্ড রেডিও ডে এটি পালন করা হচ্ছে থার্টিন্থ ফেব্রুয়ারি এবং এটার থিম যেটা সেটা রিসেন্টলি তোমাদের এসেছে সিজিএল অর সিএচএসএল দুটোর মধ্যে একটাতে এসেছে তো দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে রেডিও অ্যান্ড ডাইভার্সিটি ওকে থিমটাও কিন্তু মাস্ট তোমাদের পরীক্ষার জন্য ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস এটা প্রত্যেক বছর টোয়েন্টিএইথ ফেব্রুয়ারি বা কুড়ি ফেব্রুয়ারি পালন করা হচ্ছে এবং দু হাজার কুড়িতে এটার থিম হচ্ছে ক্লোজিং দ্য ইকুয়ালিটি গ্যাপ টু অ্যাচিভ সোশ্যাল জাস্টিস এটা হচ্ছে দু হাজার কুড়ির থিম এবং এটাও আমি তোমাদের স্টারমার্ক করে দিলাম পরীক্ষায় আসার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিশ্ব মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা একুশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ল্যাঙ্গুয়েজ উইদাউট বর্ডার্স এরপর দেখো সেন্ট্রাল এক্সাইজ ডে এটা পালন করা হচ্ছে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি এবং সবাই লাস্ট যেটা পরীক্ষায় সব থেকে বেশিবার প্রশ্ন এসছে ওকে ডাব্লিউ বিপিদেরও এসছে ন্যাশনাল সায়েন্স ডে কোন দিন পালন করা হয় তো ন্যাশনাল সায়েন্স ডে প্রত্যেক বছর আঠাশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ওমেন ইন সায়েন্স তো টোটাল এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট ডেটস পার্ট ওয়ান এটা আমি তোমাদের জানুয়ারি মান্থ থেকে ফেব্রুয়ারি মান্থ পর্যন্ত পুরোটা কমপ্লিট করে দিলাম ডেটস এবং তার সাথে কী কী থিম রয়েছে যেগুলো সব কমপ্লিট করে দিলাম এবার নেক্সট পার্ট নিয়ে আসবো তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং যারা ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো ভিডিও ডিসক্রিপশানে তোমাদের এনরোল করার ফ্রি লিঙ্ক দেওয়া আছে সেখানে যখন যারা একদম নতুন প্রথমবার করবে তারা দাদা টেন এই কোডটা ইউজ করবে প্রথমবার এনরোল করার জন্য এবং এটা একদম ফ্রি ওকে এবং ইন ফিউচার তুমি যদি কোনো আন একাডেমিক পেড কোর্স নিতে চাও তখনও এই দাদা টেন এই কোডটা ইউজ করবে তাহলে ওদের যে প্রাইস থাকে তার থেকে আরও টেন পার্সেন্ট তুমি পেয়ে যাবে মানে তোমার টাকাটা অনেকটা বেঁচে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং